হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে বাংলা অডিও গল্পের সম্ভারে স্বাগত জানাচ্ছি। আমি গল্পকন্যা। আজকে বলছি অনিক খানের অনুকাব্য। অনুকাব্য এক। তুমি আমি আমরা দুজন চাঁদ পৃথিবীর মতো, পরস্পরের স্পর্শবিহীন ঘূর্ণি অবিরত। অনুকাব্য দুই। ছন্দ ছড়া মিল বলিজা, হয় না শীতল দিল কলিজা, করার আছে কি আর, আশায় আছি আশায় থেকো, হ্যাপি ডেজার্ট নিয়ার। অনুকাব্য তিন। জানতে আমার ইচ্ছে করে খুব, ভোরবেলা চাঁদ কোনখানে দেয় ডুব, ঝিঝি পোকার ডাক জোনাক পোকার ঝাঁক, হাওয়ার কলরব কোথায় পালায় সব, আমার মাঝে মাঝে সন্দেহ হয় তোমার চুলের ভাঁজে। অনুকাব্য চার। একটুখানি সুখ আমাদের, অনেকখানি সুখ, অনেকটুকু আমি নিলাম একটু তোমার হোক। অনুকাব্য পাঁচ। আমার ভীষণ ভালো লাগে যখন দূরে যাও, তোমার সবই ভালো লাগে এই দূরত্বটাও। অনুকাব্য ছয়। কেমন করে কই, তুমি আমার একটা প্রিয় বই, পাতায় পাতায় যার সূত্র গোপন আমার কবিতার, তার মলাটে তাই ভীতু কবির নাম পরিচয় নাই। অনুকাব্য সাত। বৃষ্টি কেন ঝরে বলো, বৃষ্টি কেন ঝরে, বৃষ্টি হলেই তোমার চোখের কথা মনে পড়ে। বৃষ্টি কেন ঝরে না ইস, বৃষ্টি কেন ঝরে না, খরা মানে তোমার স্মৃতি বেঁচেই থাকে মরে না। অনুকাব্য আট। যে আমাকে ভুল ভেবেছ ভাবো, সকল কবি ভুল পথে যায় যাব, যে আমাকে ভুল বোঝনি বুঝো না, আমরা দুজন ভুল কাতারের দুজনা। অনুকাব্য নয়। দেখছি সবই শুনছি সবই, মুখে কিছু বলছি না, তার মানে নয় আমরা বুকে বারুদ পুষে চলছি না, রাখছি চিনে শত্রু কারা বন্ধু পরিচয়ে, এই বারুদই উঠবে জ্বলে সঠিক অসময়ে। অনুকাব্য দশ। বাড়ছে বয়স, এক রোখা জেদ কমছে ধীরে ধীরে, তাই ইদানিং ইচ্ছে করে বলতে এসু ফিরে। অনুকাব্য এগারো। তোমার আমার তফাৎ হলো লাল কমলা চুলফিতে, তোমার ওসব আমার কলপ কানের পাশের জুলফিতে। অনুকাব্য বারো। পুরোটুকু বুঝলো না তো বুঝলো কবি প্রায়, না বোঝা যায় তাহার মনের এখন অভিপ্রায়। গল্পকন্যার গল্প শেষ। জানি আমি লাগলো বেশ, তাহলে আর দেরি কেন, লাইক করতে ভুলো না যেন, ঝটপট করে ফেলো শেয়ার আর কমেন্ট, যাচ্ছি আমি এখন, যাচ্ছি না পারমানেন্ট। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা, নতুন নতুন গল্পগুলো শুনতে পাবে তারা।